সামনে আজরাইল আমার সামনে ওই অন্ধকার কবর আজ আমার সম্মান আত্মীয়তার কোনো অভাব নাই আমার ডানে বামে ভক্তবৃন্দের অভাব নাই কিন্তু আমার সামনে যেদিন মরণের জন্য আজরাইল এসে হাজির হয়ে যাবে আমার জামা কাপড় খুলিয়া তিনটা সাদা কাফনের প্যাকেট বানায় অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে জানা নাই কত হাজার বছর ওই কবরে আমার কাটাইতে হবে হাশরের ময়দানে উঠতে হবে আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে ও বকরির বাচ্চা তোমার তো হিসাব নাই জান্নাত নাই জাহান্নাম নাই আমি আবু বকরের ভয় আমার উপরে জান্নাত এক পার্শ্বে জাহান্নাম আল্লাহ যদি আমাকে দয়া না করেন আমি জান্নাতের দরজায় যেতে পারবো না মদিনার নবী বলেন 500 বছর ইবাদত করনেওয়ালাকে আল্লাহ একদিন হাশরের ময়দানে ডেকে বলবেন হে ইবাদত করনেওয়ালা তুমি জান্নাত চাওনি বলে চাই কেমনে চাও আমি মাওলার দয়া নাকি ইবাদত তো ইবাদত আমার আপনার দয়া নয় আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত দান করবেন আল্লাহর নবী বলেন এই কথা বলার পরে আল্লাহ বলবে ফেরেশতা এই ইবাদত করনেওয়ালাকে একটু সাইডে নিয়ে দাঁড় করাও কিছু দূর নিয়ে বসায় রাখা মাত্র হঠাৎ দেখবে শরীরের মধ্যে গরম তাপ আসছে জাহান্নামের আগুনের গরম সূর্যের গরম হঠাৎ কলিজা শুকিয়ে যাবে পানির পিপাসা লাগবে জিজ্ঞাসা করবে একটু আমাকে পানি দাও আল্লাহ বলবে ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে তার সামনে ঘুরো ফেরেশতা পানি নিয়ে বলবে নাও কার পানি লাগবে 500 বছরের ইবাদত করনেওয়ালা বলবে আমাকে একটু পানি দাও এমনে দিব না কেমনে দিবা বলে বিনিময় দেওয়া লাগবে এক গ্লাস পানি আমার বিনিময় যদি দাও 500 বছরের ইবাদত হলো আমার এক গ্লাস পানির দাম আল্লাহর বান্দা বলবে আমি আগে জীবনটা বাঁচায় নেই আগে আমারে পানি দাও ইবাদত নিয়ে যাও 500 বছরের এবার পানি পিপাসা মিটবে না বলবে আরেকটু পানি দিবানি কয় ইবাদত দাও দিব কয় ইবাদত নাই কয় পানিও নাই এই অবস্থায় বান্দা মাওলার দরবারে সিজদায় পড়ে বলবেন ও দয়ার মালিক দয়া করে মাফ করে দাও এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত দিতে হয় এই জীবনে তো কম পানি পান করি নাই এই জীবনে তো কম পানি অপচয় করি নাই চিন্তা ভাবনা করে যে ফলাফল আসলো তোমার দয়া আর রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না আল্লাহর নবী বলেন বান্দা যখন আল্লাহর দয়ার কাছে বিনয়ী হয়ে যাবে আল্লাহ বলবে যা আমার দয়ায় তোরে জান্নাত দিয়া দিলা زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من
من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. فقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. مدور ہو مجبور ہو اے سید عالم، مدور ہو مجبور ہو اے سید عالم، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو. میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلی، میں قیس کے مانند نہیں عاشق لیلی، میں عاشق مولا ہوں میرا عشق دوانا، میں عاشق مولا ہوں میرا عشق دوانا. ای جملہ جہاں جس کی تجلی سے اجالا، ای جملہ جہاں جس کی تجلی سے اجالا. ঐতিহাসিক পলক গ্রাউন্ড তিন দিন ব্যাপী চট্টগ্রাম মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সমাপনী দিন। মোহতারাম সম্মানিত সভাপতি, তিন দিন ব্যাপী মাহফিলের মধ্যমণি, হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, উম্মতের রুহের ডাক্তার হজরত পীর সাহেব হুজুর চরমনাই, شیخ چرمنائی داما فیوزهم ایوان انیک دشیر شرشستانی علماء کرام ای پروگرام حضیر ہوئے چھین ایر پر آرو بیان کروین شیش منازات ہوئے اللہ پاک ہزار و لاکھ و منوشیر مدد تھے کہ آما در کے باسائی کرے کھانے حضیر کرے چھین نعمتر شکر آدائرتے پڑی الحمدللہ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روپر شرب بری شکر جادر اقلان تو پر اسروں میں مدھوں میں آجے شندر آئے جنہ समय परामर्श अर्थ दिए दया करे उपस्थित हुए माइक लाइट पैंडल व्यवस्थापनार माध्यमे सहयोगिता जरा करेछेन अल्लाह प्रत्येक के ये खिदमतेर बरकते दुनियाते शांति परकाले मुक्तिर व्यवस्था करे दिन। दीर्घ समय दुदिन पर्यन्त आलोचना शुनेछेन
আরো শুনবেন সর্বশেষ হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বয়ান করবেন মাঝে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য সংক্ষেপ কিছু কথা বলার নিয়তে হাজির হয়েছি এবং কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি রাসূলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধকে মেনে নেওয়া চূড়ান্তভাবে হারাম আল্লাহ বেজার হয় মতো কোনো কাজ কোনো মানুষ করতে পারবে না আল্লাহকে বেজার করে অন্যকে খুশি করার জন্য আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন আর কোনো প্রাণী আল্লাহ বানান নাই কেন আমাদেরকে বানাইছেন আল্লাহ বলেন একমাত্র ইবাদত করার জন্য কেন ইবাদত করব ইবাদত করার উদ্দেশ্য রবের সাথে মোলাকাত আর ইবাদত করার লক্ষ্য জান্নাত লক্ষ্য কি আমরা যাব জান্নাতে উদ্দেশ্য রবের সাথে মোলাকাত ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন ইবাদত করলে মানুষের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে আল্লাহ পাক এই সমস্ত ইবাদত করনে ওয়ালা মানুষদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন ইবাদত সারা রাত্র তসবিহ টানবেন সারা দিন রোজা রাখবেন দুনিয়াদারির চিন্তা থাকবে না এর নাম ইবাদত না এক কথায় মানুষ জীবনে যা করবে সব ইবাদত নামাজ ইবাদতের অংশ রোজা ইবাদতের অংশ ব্যবসা ইবাদতের অংশ চাকরি ইবাদতের অংশ খেদমত ইবাদতের অংশ ইবাদত খানা খাবেন তাও ইবাদত মানুষের জীবনে যা করবে সব ইবাদত দুটো শর্তের বিনিময় কয়টা শর্তের বিনিময় এক শর্তের নাম রেজা বিল কাজা দ্বিতীয় শর্তের নাম তরিকায়ে রাসূল যা করব জিন্দেগিতে যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যা করব যা বলবো মদিনাওয়ালা রাসূলের তরিকায় আর কারো কোনো তরিকা মানা যাবে আর কারো কোনো গোলামি করা যাবে না আল্লাহর জন্য নবীর তরিকায় ঘুমানো ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় ব্যবসা ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় খানা না খাওয়া ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়া আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ না পড়া ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় রোজা রাখা ইবাদত আল্লাহর জন্য নবীর তরিকায় রোজা না রাখাও ইবাদত হতে হবে সব কার জন্য একমাত্র আল্লাহর জন্য খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা যা করব একমাত্র কার জন্য আল্লাহর জন্য আর যদি আপনি আল্লাহর জন্য না করেন তাহলে আপনার নামাজ পড়লেও বরবাদ রোজা রাখলেও ইবাদত হবে না আল্লাহর জন্য নবীর তরিকা ছাড়া আপনি যা করবেন এগুলো ভ্যালু নাই এটির কোনো মূল্য নাই অতএব আপনি ঘুমাইতেছেন চুপচাপ এটাও ইবাদত হবে আপনি চুপচাপ ঘুমাইতেছেন বসে আছেন কোনো টেনশন নাই এরপর আপনার আমলনামায় সওয়াব যদি আপনি আল্লাহর জন্য রোজাদার হয়ে যান হুদা বয়সে রয়েছেন কিচ্ছু পড়েন না চোখ বন্ধ করে এরপর আমলনামায় কি উঠবে সওয়াব যদি আল্লাহর জন্য আপনার বসাটা হয় আপনার ধ্যান খেয়াল আল্লাহর মহব্বত নিয়ে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহকে নিয়ে গবেষণা নয় বরং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো তাহলে আল্লাহর জ্ঞান পাওয়া যাবে ইবাদত করা এর মানেই হলো ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় লাভ করা পরিচয় লাভ করার নাম মারেফত পরিচয় লাভ করার নাম মারেফত
তাহলে আল্লাহ মূলত আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ওই মারিফাত অর্জন করার জন্য না আমার দেশে একদল বলে মারিফাত বলতে কিছুই নাই এটা কেমন হইছে দুধের মধ্যে মাখন ছানা ঘি আছে না নাই একজনে শুইনা বলে সত্যি পার্সেন্ট কত বলে 100 এবার দুধের ভিতরে হাত দিয়া খুঁজতেছে মাখন দেড় ঘন্টা খুঁজতে মাথা গরম হয়ে গেছে বলে তুমি আসলে একটা তাজা মিথ্যাবাদী আমি দেড় ঘন্টা খুঁজলাম দুধের ভিতরে এক চিমটি মাখন নাই এখন ওই লোকের কথা আপনি মিথ্যাবাদী দুধে মাখন আছে দেখা যায় ধরা যায় বের করার সিস্টেম আছে না নাই ঠিক আল্লাহর ইবাদতের মধ্যেই মারেফত দেখাও যায় না ধরাও যায় না বলে দুধের মধ্যে মাখন আছে দেখাও যায় না ধরাও যায় না বের করার সিস্টেম বের করার সিস্টেমের নাম মুজাহাদা বের করার সিস্টেমের নাম মুজাহাদা করো প্রচেষ্টা চূড়ান্ত ঠিক শরীয়তের মধ্যে আল্লাহর মারেফত আছে মারেফত খুঁজতে থাকো মেহনত করো মুজাহাদা করো মুরাকাবা করো মুশাহাদা করো এক সময় দেখবা মারেফতের দরজা খোলা একটা দৌড় দিয়ে দেখবা রবের সাথে মোলাকাত হয়ে গেছে কথা বুঝেননি ঢাকা অদূরে একটি জেলার নাম গোপালগঞ্জ আমার সোনার বাংলাদেশের একটা জেলা গোপালগঞ্জের একটা থানার নাম টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া থানায় রাজনৈতিক অনেক নেতারা যায় জিয়ারতের জন্য স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মাজার জিয়ারত ঠিক তার দু চার কিলোমিটার পার্শ্বেই জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই সেখানে আছেন কপাল খারাপ এরা ওখানে যায় কিন্তু দেশের অধিকাংশ মানুষ জানে না যে এত বড় বুজুর্গ সেখানে আছেন সেখানে যাওয়ার ভাগ্য হয় না শামসুল হক ফরিদপুরিকে এর জীবনী আমি বয়ান করলে অনেক টাইম চলে যাবে শামসুল হক ফরিদপুরি মানুষ গড়ার কারিগর মানুষের মতো একটা মানুষ গড়ে দিয়ে গেছেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চরমনের স্টেজে বলতেন যে আমি কিছু লেখাপড়ার পড়লেও মনে কম থাকতো শামসুল হক ফরিদপুরি একটা থাপ্পড় দেওয়ার পরে আমার জেহেন খুলে গেছে এই মারেফত যারা বুঝে না এরা ফতুয়া দিবে আমরা গোমরা কারণ যারা মারেফত বিশ্বাস করে না এরা এটাই বলবে অথচ আমি তো চ্যালেঞ্জ করে বললাম আল্লাহ মানুষ বানাইছে নই মারেফত অর্জন করার জন্য দলিল দলিল আমার এই আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ما خلقت الجن والإنس بخا جزء عبادات نست مقصود الجها অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই আয়াতের শেষের অংশ লিয়াবুদুন অর্থ কি ইবাদতের জন্য এই শব্দটার তরজমা অধিকাংশ মুফাসসিরিন কেরাম লিখেছেন লিয়াবুদুন আই লিয়ারিফুন আরাফা ইয়ারিফু থেকে মারেফত আল্লাহ মানুষ বানাইছেন তার মারেফত অর্জন করার জন্য মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা কারণ এত বয়ান চলে এরপর আমগো আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল কেন আল্লাহর ভালো করে চিনি না আল্লাহকে চিনার জন্য কোনো ফিকির নাই আল্লাহ চিনার ফিকিরের মজলিস হলো এই মজলিস এখানে আপনি টাকা চিনাবে না বাড়ি গাড়ি চিনাবে না এখানে কি চিনাইব আল্লাহকে চিনাই দিবে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দিব এখানে আল্লাহ পরিচয় ছাড়া আর কোনো আওয়াজ নাই আল্লাহকে চিনো আল্লাহকে হযরত আলী রাসূলের সাহাবী 10 বছর বয়স
নবীর হাতে গিয়া কালেমার দাওয়াত গ্রহণ করলেন নবী দোয়া করে দিলেন আলীর জন্য অল্প বয়সে আল্লাহ পাকে এত ইলম দান করেছেন এখন আলী আল্লাহর পরিচয় এত পরিমাণ পেয়ে গেলেন যে এখন দুনিয়ার সাথে তার কোনো সম্পর্কই নেই পায়ের মধ্যে তীর ঢুকে গেল যুদ্ধের ময়দানে তীরটা টানতেছে উঠানো যায় না নামাজে দাঁড়ায় গেলেন হযরত আলী নামাজে দাঁড়াইয়া মালিকের সাথে মুলাকাত করতেছেন কথা বলতেছেন তেলাওয়াত করতেছেন কয়েকজন সাথীরা তীরটা টেনে নিয়ে গেলেন আলী নামাজ শেষ করলেন নজর করে দেখে পায়ের মধ্যে তীর নাই বলে তীর কই বলে আমরা টেনে নিলাম আলী বলেন আল্লাহর কসম আমি বিন্দু থেকে বিন্দু অনুভব করতে পারি নাই কেমনে বুঝাবো বিপরীত লাইনের মানুষগুলোকে সন্তান অসুস্থ হয়ে গেল বাবায় পাগল রাত্র দুইটার সময় সন্তান অসুস্থ মা কান্না করে বাবাও কান্না করে পাগলের মতো হয়ে গেল কই ডাক্তার বাবু এই মুহূর্তে সব দোকান বন্ধ ফার্মেসি বন্ধ ডাক্তারেরা ঘুমায় মায়েরও ঘুম নাই বাবারও ঘুম নাই কান্নার আওয়াজ মা বলে ও স্বামী তাড়াতাড়ি দৌড় দাও আমাদের আশেপাশে কোনো ডাক্তার আছে কিনা তাড়াতাড়ি ডাক দিয়া নিয়ে আসো বাবা এমন একটা দৌড় দিছে দৌড়াইয়া ডাক্তারের পায়ে হাতে ধইরা নিয়ে আসলো ডাক্তার আয়সা সন্তানের প্রাথমিক চিকিৎসা দিল বাচ্চাটা একটু সুস্থ সুস্থ ভাব আবার বাবায় সন্তানের বিছানায় সুস্থ রাখিয়া ডাক্তারের বাসা পর্যন্ত দিয়ে আসলো এবার টেনশন একটু কি মুক্ত এম বইয়া সন্তান একটু সুস্থ পেরেশানি কমে গেছে এবার নিচে বৈশা বাতি জ্বালায় দেখে লঙ্গির এক সিফা দিয়া ছিঁড়ে গেছে পায়ের মধ্যে রক্ত আরে রক্ত কেন হঠাৎ করে নজর করে দেখে কাটার আঘাত লেগেছে কখন লাগলো আল্লাহর বান্দা বলে আমি টেরি পাই না কখন কাটা ঢুকলো রক্ত বের হলো কারণ টের না পাওয়ার কারণ কি কয় আমার অন্তরের ভিতরে সন্তানের মোহাব্বত গালে হয়ে গেছে সন্তানের মায়া মোহাব্বত এতটা প্রবল হয়ে গেছে কাছে দিয়া পাও কাটলো কাটা ঢুকলো বাবায় বলতেই পারে না রক্ত কোথা থেকে আসলো দুনিয়ার সন্তানের মায়ায় যদি অন্য কিছু বান্দার অনুভব করার টাইমই না থাকে ও যার অন্তরে আমার মালিকের মোহাব্বত গালে হয়ে যাবে আল্লাহর মোহাব্বত যার অন্তরে গালে ডানে বামে সামনে পেছনে যখন বান্দা আমার মাওলার কুদরতের মোরা কাবা করে যেদিকেই তাকায় বান্দা শুধু আমার মাওলার মোহাব্বত ছাড়া কিছুই দেখে না এত বান্দা এখন আল্লাহর মোহাব্বত এই পরিমাণ গালে কখন রাত হলো বান্দা বলতে পারে না কখন দিন হলো বান্দা বলতে পারে না উজানির জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই বরিশালে ইসহাক রহমাতুল্লাহ আলাইর বাড়িতে গেলেন মেহমান খানা দিলেন খাইলেন খানা খানার পরে বলে বাবা ইসহাক আমারে কি খাওয়াইলা কয় কোরমা বিরিয়ানি পোলাও হুজুর বলেন আস্তাগফিরুল্লাহ আমারে যা খাওয়াইছো আমারে সর্বনাশ করছো কয় আপনিই তো খাইলেন কয় আল্লাহ কসম কি খাইছি আমি জানি না আউলিয়ারা কারে উকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার ইয়া এলাহি তুমেরা মাবুদ হ্যা এলাহি তুমেরা মাশুক হ্যা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বলেন ও দুনিয়ার মানুষ একটা মানুষ জমিনের মধ্যে নাই যেই মানুষটা আসলে পাগল না দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগলামির বেড়াজালে আবদ্ধ দুনিয়ার সবাই কি পাগল সবাই পাগল এমন একটা মানুষ নাই যেই মানুষটা পাগল না বলে কেমন কিছু মানুষ দেখবা গাড়ি বাড়ির পাগল কিছু মানুষ দেখবা ক্ষমতার চেয়ারের পাগল কিছু মানুষ নারীর পাগল কিছু মানুষ চেয়ারের পাগল ক্ষমতার পাগল টাকার পাগল সবাই কি পাগল আর যে যেই জিনিসের পাগল ওই জিনিসটা নিয়েই জিকির আর ফিকির
ঘুমের ভিতরেও টাকার পাগলালা খালি টাকাই দেখে নামাজের ভিতরে দাঁড়াইয়াও টাকা 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 যেই বান্দা ক্ষমতার পাগল সে সব সময় ক্ষমতার চেয়ার দেখে ঘুমের ভিতরেও মনে করে আমি বিলকিসের সিংহাসনে আছি যেই লোকটা নারীর পাগল ২৪টা ঘন্টা ওর দেহ ওর মন ওর তন শুধু নারী নারী আওয়াজ এই জমিনে আল্লাহর ওলি শামসুল হক রহমাতুল্লাহ আলাই বলেন একদল মানুষ আছে এরা আলাদা পাগল এরা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ি বাড়ির পাগল না সম্মানের পাগল না ক্ষমতার পাগল না এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল নারীর পাগল ২৪ ঘন্টা নারী আর জিকির ফিকির চলে যেই লোকটা গাড়ির পাগল ২৪ ঘন্টা গাড়ির জিকির ফিকির চলে যেই লোকটা ক্ষমতার পাগল ২৪ ঘন্টা ক্ষমতার জিকির ফিকির চলে এই জমিনে যারা আমার মাওলার হাকিকতে পাগল হবে ওই লোকটার ২৪ ঘন্টা জবানে অন্তরে রুহের ভেতরে শুধু আমার আল্লাহরে নিয়ে জিকির আর ফিকির চলে ওই বান্দা যেদিকেই তাকে আমার আল্লাহকে তালাশ করে ওই বান্দা ঘুমাইতে গেল আমার আল্লাহর শরণ করে বান্দা হাঁটতে গেল আমার আল্লাহর শরণ করে দুনিয়ার সব পাগলেরা সব বিষয়ে জিকির ফিকির নিয়ে চললে দোষ নাই আল্লাহর পাগলেরা আল্লাহর জিকির করলে বলো কেন অন্যায় হবে আশে কারা মিল্লাতু মাযহাব খোদাস্ত আশে কারা মিল্লাতু মাযহাব জুদাস্ত আল্লাহর ইশকের নাম আগুন আল্লাহর ইশকের নাম কি এটা এমন আগুন যে দুনিয়ার সব আগুন থেকে বড় দুনিয়াতে যত আগুন আছে সেই আগুন কেউ নিভাইয়া দেয় আল্লাহর ইশক ও মহব্বতের আগুন আর এই ইশক আর মহব্বত তৈরি হবে আল্লাহর ইবাদতের দ্বারা কিসের দ্বারা ইবাদত আল্লাহকে পাওয়ার মুজাহাদা চেষ্টা করা ধ্যান করা যে নামাজটা পড়লাম কেন আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে মোলাকাতের জন্য আমার নামাজ আল্লাহর পরিচয় যখন এসে যাবে তখন বান্দার সাথে দুনিয়ার সম্পর্ক থাকবে না তখন তার লকব হবে জাহেদ দুনিয়া বিমুখ দুনিয়ার কোনো চিন্তা নাই এই অবস্থা তৈরি করার জন্য লাগবে ইবাদত আর ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি শিখার জন্য লাগবে ওলামায়ে আহলে হক ওলামায়ে এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া কারণ তাদের কাছে যে আল্লাহ পাওয়ার দিছেন এই পাওয়ার সাধারণ মানুষের কাছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু সাথে আমরা মোলাকাত চাই কিনা কিন্তু সম্ভব না দুনিয়ায় মোলাকাত হবে না হযরত আলীকে প্রশ্ন করা হলো আলী ওযু করলে হযরত আলীর চেহারা বিবর্ণ হয়ে যাইত কি ব্যাপার হযরত আলী বলতেন আমি মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম এই ভয় আমার চেহারা বিবর্ণ হয়ে যায় কারণ দুনিয়ার কোন মালিক না তিনি হলেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ওই ধ্যান ওই মোরাকাবা আমার অন্তরে যখন শুরু হয় চেহারা বিবরণ হয় বলে আলী তুমি যে আল্লাহর ইবাদত করো কোনো দিন সে আল্লাহর দেখছো নাকি বলো হযরত আলী বলে রে ভাই আমি এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহরে আমি দেখি না বলে আল্লাহরে দেখে ইবাদত করো বলে হ্যাঁ করি বলে তা আল্লাহ কেমন বলো বলে হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজনে হিচে কসদর মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজ নেই আল্লাহর কোনো লাহান নাই কোনো আওয়াজ নাই কোনো আকৃতি নাই কিচ্ছু নাই দেখবা কি আল্লাহকে কেমনে দেখবা আল্লাহর কোনো আওয়াজ নাই কোনো লাহান নাই কোনো আকৃতি নাই কেমনে দেখবা আমার আল্লাহকে এরে নবীর উম্মতের দল
আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি দেখতে চাও একজন ওলিয়ে কামেল বলেন সুন্দর একটা বিল্ডিং দেখলেই মনে করবে এত সুন্দর বিল্ডিং কে বানাইছেন কয়েকজন রাজমিস্ত্রি কের ডিজাইন কর বলে একজন বুয়েটের ইঞ্জিনিয়ার এবার কয় মিস্ত্রিটা কেমন কয় বিল্ডিং এর দিকে তাকাইলেই বুঝতে পারবা মিস্ত্রি কেমন এত সুন্দর বিল্ডিং যে মিস্ত্রি তৈরি করেছে বিল্ডিং এত সুন্দর মিস্ত্রিটা না জানি আরো কত সুন্দর ইঞ্জিনিয়ারের থিওরি এত সুন্দর ইঞ্জিনিয়ার কেমন না জানি সুন্দর সুন্দর আসমান বানাইছেন আল্লাহর বানানো আল্লাহর পরিচয় নিতে চাইলে আল্লাহর সৃষ্টির দিকে নজর দাও তেরা আয়না আলমে রঙ্গ বুহে তেরা আয়না আলমে রঙ্গ বুহে যেধার দেখতা হো ও ধর তু হি তু হে যেধার দেখতা হো ও ধর তু হি তু হে আল্লাহর মাখলুকের দিয়ে তাকাও আসমানের দিয়ে তাকাও আমার মাওলা পাকের কুদরতের ঘেরান তোমার নাকে আসবে আমার আল্লাহ বলেন বান্দা নিজের নিয়ে গবেষণা করো আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছেন এত সুন্দর কথা বলার শক্তি দান করেছেন আমি বান্দাটা এত সুন্দর বানানেওয়ালা আল্লাহ না জানি আরো কত সুন্দর জমিনটা এত সুন্দর না জানি বানানেওয়ালা আল্লাহ কত সুন্দর এইভাবে গবেষণা করতে 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 বান্দা আল্লাহর মহব্বতের দিকে আগায় যায় মহব্বতের দিকে যখন আগাইতে আগাইতে সেন অনেক উঁচু হয়ে যায় ওই বান্দার মধ্যে এমন একটা হালাত তৈরি হয় বান্দা এখন খানা খাইতে বসিয়াও মাওলার তালাশ করে বান্দা এখন ঘুমের মধ্যে গেল আমার মাওলার তালাশ করে যতই ক্লান্ত থাক না কেন আমার মাওলা যখন ডাক দেয় বান্দা বলে লাব্বাইক আমি তোমার ডাকে হাজির হয়ে গেলাম গভীর রাতে সবাই ঘুমায় আল্লাহর আশেকেরা ঘুমায় না অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও মালিকের চাকরি করে 8 ঘন্টা ডিউটি বেতন কত বলে 20,000 টাকা এটা মূল ডিউটি কিন্তু একটা গরিব সন্তান 20,000 টাকায় ওর সংসার চলে না চট্টগ্রামের শহরে বার ভাড়া দিয়া থাকে ঘর ভাড়াও হয় না 3-4টা বাচ্চা চলে না তার পেট 20,000 টাকায় 20,000 টাকার 8 ঘন্টা ডিউটি করতে গিয়াও ওই গরিব সন্তানটা আরো আলাদা ওভার ডিউটি করে ওভার ডিউটি করার পর হঠাৎ করে মালিকের নজর পড়ে গেল সবাই চলে গেছে তুই কেন যাও না কয় আমার টাকা লাগে আরো কেন 20,000 টাকা তোরে দেয় কিনা কয় দেয় এরপর আমার হয় না আমার ঘুম নষ্ট করি আমি ওভার ডিউটি করি মালিকের মনটা খুশি না বেজার খুশি হইয়া কয় আরে তুই এত কষ্ট করো একটু জায়গা কিনার ব্যবস্থা কর বলে টাকা পাবো কই ম্যানেজারের বলে 2 কাঠা জায়গার টাকা এর দিয়া দাও এই লোকটা আমার মহব্বতের গোলাম হয়ে গেছে ওভার ডিউটি করার কারণে মহব্বত বেড়ে গেল আর মহব্বতের হাদিয়ার কোনো সীমানা থাকে না মহব্বতটা বাড়লো মূল ডিউটির কারণে না ওভার ডিউটির কারণে ওভার ডিউটির কারণে আল্লাহ ডাক দিয়া কয় ও মুমিন তুমি 5 বেলার নামাজ পড়ো মূল ডিউটি এটা বাহাদুরি না বান্দা রমজানে আসলে রোজা রাখে এটা তোমার মূল ডিউটি এটা তোমার কোনো বাহাদুরি না তোমার ডিউটি করলে তোমার জান্নাত না করলে তোমার জাহান্নাম কিন্তু আমি মাওলার মোহাব্বত যদি বেশি পেতে চাও তাহলে মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা আল্লাহর খাস ওলি যারা তারা ওভার ডিউটি করে করে জীবন কাটাইলেন জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরে 10 জন সাহাবা এত এলেমওয়ালা তাকওয়াওয়ালা আমলওয়ালা আবু বকর
পর আল্লাহ আবু বকরের এত ইলম এত তাকওয়া দান করেছেন জান্নাতের টিকিট পাওয়ার পর রাতের বেলা আবু বকরের ঘুম নাই কান্নার আওয়াজ আল্লাহর কাছে কাঁদে নবী বলেন আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পরে কেন কান্না করেন নামাজে বলে আমার আল্লাহর মহব্বতের পারছেন না জানি আবার কমিয়া যায় যেই আল্লাহ আমার ওভার ডিউটির কারণে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহরে কেন ভালোবাসবো না তিনি তো আমার আপন মালিক এজন্য ইবাদত বাড়ায় দিলাম আর ভয় লাগে না জানি আমার উপর আল্লাহ কখন বেজার হয়ে যায় এই ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতেছি কারণ দুনিয়ার ভয়ের তুলনায় হাশরের ময়দানের ভয় আরো কঠিন হয়ে যাবে এত ভয় হাশরের ময়দানে হবে যেদিন সব নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ সূর্য মাথার উপরে চলে আসবে রে নবী এই ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ যদি আমার কোনো আমলে বেজার হয় টিকিটটা যদি ক্যান্সেল হয়ে যায় আমি আল্লাহর জাহান্নামের আযাবে জ্বলতে হবে একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমার হবে না ওভার ডিউটি করার কারণে আল্লাহ বান্দাকে বেশি বেশি মহব্বত করেন এরে নবীর উম্মতের দল আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও মাওলার মহব্বতে কি পরিমাণ সময় দেন একদিন একটা বকরির বাচ্চা হাতের মধ্যে নিয়ে কয় রে বকরির বাচ্চাটা তুই অনেক ভালো আমি আবু বকরের অন্তরে বড় ভয় তুই বড় হবি বনি আদমরা তোরে খেয়ে কেটে এবাদতে শক্তি অর্জন করবে আতি নাভি দারে দুনিয়া না হাসান আতি নাভি দারে আকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাফিসি নাহদিনা লাফতিখারা বিলুলুমে এবাদত করলে বাহাদুরি করার কোনো কায়দা নাই বরং আল্লাহর মহব্বত আসবে এবাদতের মাধ্যমে তবে মূল এবাদত না আল্লাহর মহব্বত বেশি আসবে ওভার এবাদত করার দ্বারা ওভার এবাদত মানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মূল মূল এবাদত মূল ডিউটি এশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজ ওভার ডিউটি রমাজানে রোজা রাখা মূল ডিউটি অন্য সময় রোজা রাখা ওভার ডিউটি যেই বান্দা ওভার সময় দিয়ে আমার আল্লাহর ইবাদত করবে আমার আল্লাহ তাকে এমন আলাদা পাওয়ার দান করবেন যেই পাওয়ার সাধারণ কোন মানুষ পাবে না এই জন্য আল্লাহর নবী পর্যন্ত যার গুনাহ নাই ওই নবী সারা রাত ইবাদতে কাটায় দিয়েছেন আল্লাহর ইবাদত করি আবার কান্না করেছেন আবু বকর কান্না করেছেন কারণ আপনি আমি ইবাদত করি কিন্তু বাহাদুরি করার সুযোগ নাই যারা জান্নাতের টিকিট পেয়ে গেলেন এরপরও তারা জীবন ভর কান্না করেছেন আপনার আমার কোনো এলেম নাই আমল নাই ইবাদত নাই হিসাব যদি একটু চিন্তা করে দেখি হিসাব মিলাইতে থাকি আমার এই চল্লিশ পঞ্চাশ বছরে জীবনে যেইভাবে নামাজ পড়া দরকার একটা দিনও সেইভাবে আল্লাহকে সেজদা দিতে পারি নাই যেই সেজদা দিলে আল্লাহ কুদরতের কদম আমার কপালে ঢুকাইয়া দিবেন ওই খেয়ালে আমি সেজদা দিতে পারি নাই যেইভাবে আল্লাহরে ডাকা দরকার আমার আল্লাহ শুনবেন ওইভাবে ডাকতে পারি নাই ডাকতেছি জবানে জিকির করতেছি আবার গীবত শেখায়াত মিথ্যা কথা বলতেছি অন্তরে কিবির হাসাত হিংসা নিয়ে চলতেছি এই জন্য এবাদত যাও করলাম মনে হয় যেন তারও কোনো অস্তিত্ব আল্লাহর কাছে নাই অতএব আমাদের কি পরিমাণ কান্না দরকার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও নবীজি আমার রুমের মধ্যে বসে কান্না করতেছেন আম্মা জান আয়েশা বলেন নবী কেন আপনি কাঁদেন আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আল্লাহর নবী বলেন না আয়েশা তুমি কি বেয়াদবি করবা আম্মা জান বলেন নবী আমার ছয় বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো
9 বছরে আমি আপনার ঘরে আসলাম 18 বছর যখন আম্মা জানের বয়স নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার অল্প বয়সে না জানি আপনার সাথে কোন বেয়াদবি হয়ে গেল আমার নবী বলেন না রে আয়েশা আমি কান্নার কারণ হাশরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার অন্তরে জমা হয়ে গেল এমন কঠিন অবস্থা হবে সেদিন নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই নাফসি নাফসি বলে কান্না করবে ওই সময় আম্মা জান আয়েশা বলেন নবী সমস্ত নবীরা যদি কান্না করেন উম্মতের ভুলিয়া নিজেদেরকে বাঁচানোর জন্য ও নবী আপনি তখন কি করবেন দুজাহানের সরদার মায়ার নবী বলেন আয়েশা ওই সময় আমি আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি আমার মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচা আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারা তো হাফেজে কোরআনের মা আউলিয়ায়ে কেরামের মা আম্বিয়ায়ে কেরামের মা আসাত আল্লাহওয়ালাদের মা আপনারা নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা নবীর এত আপন আদরের কন্যা চতুর্থ কন্যা সর্বশেষ যেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কারণে আজকে নবীর আওলাদ এই জমিনে এখনো জিন্দা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ইন্তেকালের আগে বলে ও স্বামী আমার আলী আমি ইন্তেকাল হওয়া মাত্র আমার জানাজাটা ঘরের মধ্যে দিয়ে দিও বাইরে নামাবা না কারণ আমার দেহ দুনিয়ার কোনো বেগানা দেখে নাই ইন্তেকালের পরে যদি কেউ দেখে মন্তব্য করবে মুহাম্মদের কন্যা ফাতেমার শরীরটা এত লম্বা এত মোটা ছিল আমি এই মন্তব্যের পেছনেও যেতে চাই না এরে নবীর উম্মতের দল আমার মায়ার নবী যদি কান্না করতে পারেন সাহাবায়ে কেরাম কান্না করতে পারেন এই ময়দান বড় দামি কান্নার ময়দান আল্লাহওয়ালাদের ময়দান আল্লাহর মারেফত অর্জন করার ময়দান এক ফোঁটা চোখের পানি ফেলতে পারলে আল্লাহ মারেফতের দরজা খুলে দিবেন আল্লাহর কাছে চোখের পানি না আসলে বাহানা করলেও সওয়াব আল্লাহকে যদি বলতে পারি অন্তর দিয়া ও দয়ার মালিক এই ময়দানে তুমি দয়া করে নিয়ে আসো অন্তত আমাদের অন্তরে সবার হেদায়াতের নূর দান করো তোমার মারেফতের নূর অন্তরে দান করো তোমার ওলিদের নেক নজর নিয়ে যাওয়ার তৌফিক দান করো যেই এবাদাত করলে তোমার মোলাকাত সহজ হবে ওই এবাদাত করার আমাদের তৌফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নবীর তরিকায় ইবাদত করে আল্লাহর মারেফত অর্জনের তৌফিক দান করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক